নমস্কার বন্ধুরা আমি সীমা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সেফ আছেন আর দেখুন এটা কি গাছ বলুন তো এটা হচ্ছে বাদাম গাছ আমাদের পাড়াতেই আছে মানে আমাদের কারখানা যেইখানে ওইখানেই আছে একটা বাক্স বাদামের গাছ একজনের জমিতে তো কত বাদাম হয়েছে শুধু দেখুন গাছটার মধ্যে সব পেকেও গেছে বাদামগুলো সব পেকেও গেছে পুরো ভিডিওটা দেখতে থাকুন দেখবেন বাদামগুলো কেমন দেখতে বা এর ভিতরে কতগুলো করে বাদাম থাকে সব দেখাবো আর আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এখনও যারা সাবস্ক্রাইব করেননি আশা করছি তারাও সাবস্ক্রাইব করবেন ও দেখুন এই যে বাদামগুলো এরকম এর ভিতরে আবার বাদামগুলো পেকে গেছে তো পেকে গিয়ে আবার অনেকগুলো খুলেও গেছে নড়ছে এর ভিতরে তো এই বাদামগুলোকে এখন আমি বার করব এর ভিতর থেকে দেখুন এক একটা মানে বাক্সের ভিতরে দশ বারোটা করে বাদাম আছে কোনোটায় দশটা কোনোটায় বারোটা কোনোটা আবার তেরোটা এরকম বাদাম আছে কী সুন্দরভাবে সাজানো থাকে বাদামগুলো দেখুন আর এই যে কালো কালো অংশগুলো যেগুলো দেখছেন বীজের মতো এইগুলোই হচ্ছে বাদাম এগুলোকে ভাসতে হবে বালি দিয়ে বা এমনি নুন কড়াই দিয়ে বেশি করে একটু নুন দিয়ে ওর মধ্যে বাদামগুলো দিয়ে ভাজলেও হবে তো ভেজে আর যেমন আমরা বাদাম ছাড়িয়ে খাই সেইভাবে ছাড়িয়ে খেতে হবে আর খুব টেস্ট আর এই বাদাম না খুব ক্যালোরি বা এই বাদাম বেশি খাওয়া যায় না বেশি খেলে মাথা ঘুরে কারণ কি আমি দেখেছি একদিন ভেজে খেয়েছিলাম সাত আটটা খেয়েছিলাম আমার যেহেতু হাই প্রেশার আমার তো একদমই মানে বেশি ক্যালোরি বেশি হাই প্রোটিন জিনিস খাওয়া উচিত না তো আমি খেয়েছিলাম সাত আটটার মতো খেয়েছিলাম খাওয়ার পরে দেখছি আমার মাথা ঘুরছে কিন্তু এমনি আমি বাদাম খুব ভালোবাসি যে কোনো বাদাম খুব ভালোবাসি কাজু বলুন বা পেস্তা বা চীনা বাদাম সবই আমি বাদাম জিনিসটাই খুব ভালোবাসি কিন্তু এই বাদামটাও খেলাম খাওয়ার পরে দেখলাম আমার মাথা ঘুরছে কারণ এটার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন আর বাদামগুলো এমনি ছাড়ালেই এই যে কালো অংশটা ছাড়িয়ে ফেললে হাতে এরকম মানে একটু নখ দিয়ে করলে দেখা যায় এর মধ্যে প্রচুর পরিমাণে তেল এই বাদামে প্রচুর পরিমাণে তেল থাকে তো এই বাদামগুলোকে আমি এখন ছাড়িয়ে বার করছি কতগুলো হলো দেখুন এই বাদামগুলোকে ভাজবো আগেও একদিন এনেছিলাম এনে ভেজেছিলাম গাছের গোড়ায় পড়েও থাকে তারপরে বললে একটু পেরেও দেয় তো আমি আজকে ভিডিওতে দেখাবো বলেই আমি মানে আপনাদের অনেকেই হয়তো বাক্সবাদাম কী জিনিস সেটা জানেন না সেই জন্য আমি এই ভিডিওটা করলাম আগে বাজারটা যাতে বিক্রিও হতো কিন্তু এখন খুব একটা দেখা যায় না এই বাদামটা ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো